মমতা ব্যানার্জি অমিত শাহর সাথে বসে চা খেতে পাচ্ছে। আমরা কি দেখছি? মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীর সাথে বসে চা খেতে পাচ্ছে। আমরা কি দেখছি? কংগ্রেসের নেতা, তৃণমূলের নেতা, বিজেপির নেতা, সিপিএম এর নেতা কুণাল ঘোষ, আবার পার্থ চ্যাটার্জি, আরো যারা আছেন বিভিন্ন সময় বিভিন্ন ভাবে দেখছি কি বড় বড় নেতারা এক জায়গায় বসে এসি ঘরে চা খাচ্ছে। আর লড়াই ঝামেলা কোথায় হচ্ছে ভাই? এই রানীনগরে, দৌলতাবাদে, ইসলামপুরে, ভাঙড়ে, ক্যানিং এ বুথ স্তরে লড়াই হচ্ছে। আর ওপরের নেতারা, আচ্ছা আপনারা কোনোদিন দেখেছেন অধীর রঞ্জন চৌধুরীকে অভিষেক ব্যানার্জির নামে অনেক কিছু বলে? অধীর রঞ্জন চৌধুরীকে কোনোদিন দেখেছেন যে অভিষেক ব্যানার্জির সাথে হাতে হাতে লড়াই করতে, মারামারি করতে? কোনোদিন দেখেছেন? দিলীপ ঘোষের সাথে সুজন চক্রবর্তীর কোনোদিন মারামারি হতে দেখেছেন? কুণাল ঘোষের সাথে মোহাম্মদ সেলিমের কোনোদিন মারামারি হতে দেখেছেন? কোনোদিন দেখেছেন? তারা কিন্তু কেউ মারামারি করছে না, না করাটাই বাঞ্ছনীয়। তারা সৌজন্যতা রাজনীতি করছে, তারা এক জায়গায় বসে এসি ঘরে বসে চা খাচ্ছে। চর্বি কি আপনাদের মধ্যে বেশি নাকি? চর্বি কি আপনাদের বেশি? মাইকের আওয়াজ অনেক ঘুরে যাচ্ছে। আমি প্রত্যেকটা রাজনৈতিক দলের কর্মীদের বলছি, এলাকার এমএলএ কে কোনোদিন দেখলাম না এলাকার ব্লকে তৃণমূলে বিজেপি নেতার সাথে লড়াই করতে, না করাটাই স্বাভাবিক। কিন্তু কি দেখছি এলাকার বুথ স্তরে? আইএসএফ করে ওর ঠ্যাং ভাঙো, ও বিজেপি করে ওর ঠ্যাং ভাঙো, ও তৃণমূল করে ওর ঠ্যাং ভাঙো, ও কংগ্রেস করে ওর ঠ্যাং ভাঙো, ও সিপিএম করে ওর ঠ্যাং ভাঙো, এই খেলায় মেতে উঠেছে। কেন হবে ভাই এটা? আমি আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ করব, সৌজন্যতার রাজনীতি করুন। আজকের পর থেকে প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে আমি অনুরোধ করছি, দলের বুথস্তরের নেতাদের কাছে, আপনাদের কোনো দাদা দিদি যদি বলে তুই এইটা কর সেইটা কর আমি দেখে নেব, সেই দাদা দিদিকে বলবেন দাদা বা দিদি আপনি এসে বৌনিটা করুন আমি শেষ করব। দেখবেন সেই দাদা দিদি আসবে না, কারণ জানে সেই দাদা দিদি আসলে আর আমেরিকাতে তার মেয়েটাকে পড়তে পাঠাতে পারবো না, লন্ডনে তার ছেলেটাকে পড়তে পাঠাতে পারবো না, অস্ট্রেলিয়াতে তার ছেলেটাকে পড়াতে পারবো না, কারণ কেস খেয়ে যাবে। ও যত কেস ভূতের ছেলেরা খাবে, শুধু বারামপুর কোটার বাড়ি করবে ভূতের ছেলেরা, আর তোমরা বড়রা পুরো এসি ঘরে বসে চা খাবে, এটা বন্ধ করতে হবে। আমি প্রত্যেকটা রাজনৈতিক নেতাদের, বুথস্তরের নেতাদের কাছে অনুরোধ করব, আপনাদের বড় নেতারা যেভাবে সৌজন্যতার রাজনীতি করে আপনারাও বুথস্তরে একইভাবে সৌজন্যতার রাজনীতি করুন, মারামারি হানাহানিতে জড়াবেন না। দেখুন বকটুয়ে কি ঘটনা ঘটলো, মারা গেল কে? ভাদু শেখ, আনারুল শেখ ক্ষতিগ্রস্ত হলো, সেই প্রথম মাল্লকে উপপ্রধান, তারপরে 11 জনকে মারা গেল সেই বুথ স্তরের লোক, সিবিআই অ্যারেস্ট করে কে মারা গেল? সেই বুথ স্তরে। আর জেল খাটছে আনারুল, সেই বুথ স্তরের নেতা। আর যারা মারাইটা খাচ্ছিল তারা কোথায় ভাই? তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই প্রত্যেককে বলবো, যখন ফেঁসে যাবেন পাশে কেউ থাকবে না, আপনার পরিবারের কথা ভেবে যার রাজনৈতিক দল যেটা ভালো লাগছে সে করুক। দিনের শেষে প্রতিবেশী বড় নেতারা যদি এসি ঘরে বসে চা খেতে পারে আপনারা দায়িত্ব নিন। আর আইএসএফ এর ভাইদেরকে বলবো, এই সমাজ ব্যবস্থাটা আপনারাই গড়তে পারবেন। আজকের পর থেকে কি তৃণমূল হোক, কি সিপিএম হোক, কি কংগ্রেস হোক, বা অন্য কোনো রাজনৈতিক দলের হোক না কেন, তাদেরকে দেখে নন এসিতে হলেও আপনারা চা খাওয়ার পরিবেশ তৈরি করুন, হবে তো নাকি ভাই? আপনারা গোলাপ দিতে থাকুন, অন্যদিক থেকে ইট ছুড়লো আপনারা গোলাপ দিয়ে পিছাবেন না, আমার বিশ্বাস ভরসা। একদিন যারা ইট ছুড়ছে তারা ভুল বুঝে ইট ফেলে দিয়ে আপনাদের গোলাপের বদলে ওরাও গোলাপ নিয়ে আসবে, মুর্শিদাবাদ সেই দিনই উন্নতির চরম শিখরে পৌঁছাবে। মুর্শিদাবাদ